দিন অতিক্রান্ত, এখনো রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, এখনো পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন। শুধুমাত্র প্রত্যন্ত এলাকা বা পাহাড়ের কথা বলছি না, শহর আগরতলাতেও একই পরিস্থিতি। এমনকি শহর আগরতলার প্রাণ কেন্দ্রে অবস্থিত আদালত চত্বরেও একই পরিস্থিতি। তাই আজ অতিষ্ঠ হয়ে কোর্ট থেকে বেরিয়ে এসে আইনজীবীরা অবরোধে সামিল হয়। তারা এক প্রকার ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন। দীর্ঘ তিন দিন ধরে কোর্ট চত্বরে কোনো ধরনের বিদ্যুৎ নেই, বিদ্যুৎ পরিষেবা একেবারে ভেঙে পড়েছে রাজ্য জুড়ে। তাই ইতিমধ্যে এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজ রাস্তা অবরোধে সামিল হয় আইনজীবীরা। পরে মন্ত্রীর আশ্বাসে অবশেষে অবরোধ উঠালেন আইনজীবীরা, যদিও এখনো পর্যন্ত বিদ্যুৎ পুনরায় দেওয়া হয়নি, বিদ্যুৎ সচল হয়নি। যদিও সিনিয়র ম্যানেজারকে রেখে দেওয়া হয়েছে আদালত চত্বরে এবং দাবি উঠছে যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হয় ততক্ষণ পর্যন্ত সিনিয়র ম্যানেজার আদালত চত্বরেই থাকবেন। অর্থাৎ এক প্রকার অভিযোগ যে তিন দিন যাবৎ একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত কোর্ট চত্বরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। কি বলছেন আইনজীবী কৌশিক ইন্দু, শোনাবো। আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, আদালত চত্বরে তিন দিন যাবৎ বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন, এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করছেন আইনজীবীরা। কি বলবে রাজ্যে একেবারে বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে, যেখানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বিভিন্ন বিষয় বা বিভিন্ন ডেটা দিয়ে দিয়েছেন সাংবাদিক সম্মেলনে, কিন্তু তারপরেও এই ধরনের পরিস্থিতি রাজধানী আগরতলা থেকে উঠে আসছে, কি বলবে? হ্যাঁ অঙ্কিতা, তুমি যেটা বললে, আমাদের এই ঝড়ে যে ঘূর্ণিঝড় এমএলএর প্রভাবে রাজ্যে বিদ্যুৎ একদম ভেঙে পড়েছে। আমাদের শুধু রাজ্যের প্রত্যন্ত অঞ্চল নয়, আমাদের খোক রাজধানী আগরতলা তথা স্মার্ট সিটিতেও বিদ্যুৎ পরিষেবা ভেঙে পড়েছে। গত তিন দিন যাবৎ রাজ্যের এবং আমাদের আগরতলার, আমাদের স্বপ্নের আগরতলার বিভিন্ন প্রান্তে বিদ্যুৎ পরিষেবা এখন পর্যন্ত নেই। 72 ঘন্টা প্রায় অতিক্রান্ত, কিন্তু বিদ্যুতের দেখা নেই। তার জন্য আজকে আদালত আগরতলা আদালত চত্বরে আইনজীবীরা এই সড়ক অবরোধে নামলো। আমার যতটুকু মনে হয়, এই ধরনের ইতিহাস রাজ্যের আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হলো। আইনজীবীরা বিদ্যুতের জন্য সড়ক অবরোধ, আমার যতটুকু মনে হয় যে রাজ্যের ইতিহাস আরেকটি অধ্যায় নতুন করে সূচনা হলো। আইনজীবীরা বিদ্যুতের কারণে সড়ক অবরোধ এই রাজ্যে আর সম্ভবত হয়নি। এই এই মুহূর্তে আইনজীবীদের মূল বিষয় হচ্ছে বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে দলিল পত্র এবং আদালতের সমস্ত মামলাগুলি হয়। সেক্ষেত্রে যদি বিদ্যুৎ পরিষেবা না থাকে, তাহলে দূর দূরান্ত থেকে যে সমস্ত আদালতের কাজকর্মে যে সমস্ত সাধারণ মানুষ আসেন, তার তারা ভোগান্তি হয়। ঠিক ঠিক তেমনি দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আরেকটি ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এই বিদ্যুতের কারণে। আমরা সেটা দেখতে পেয়েছি, শুধু আদালত চত্বর কেন, জিবি হাসপাতাল, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল, আমাদের স্বপ্নের হাসপাতাল, সেই হাসপাতালও কিন্তু বিদ্যুৎ পরিষেবা নেই। প্রায় ঘন্টা খানেক ধরেই বিদ্যুৎ পরিষেবা ছিল না। ঠিক তদ্রুপ আমরা যদি সাব্রুমে যাই, সাব্রুমে আমরা দেখতে পেয়েছি যে হাসপাতালে হারিকেন জ্বালিয়ে এবং মোবাইলের টর্চ জ্বালিয়ে চিকিৎসকরা বিদ্যুৎ দিচ্ছে।
দ্রুত চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থই বলে রাজ্যের মানুষ মনে করছেন। তার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু ক্ষোভ ধুমায়িত হচ্ছে। তার বহিঃপ্রকাশ হয়েছে আজকে অভয়নগর এলাকায়, বহিঃপ্রকাশ হয়েছে ডুকরি এলাকায়, বহিঃপ্রকাশ হয়েছে রাজ্যের আরো বিভিন্ন প্রান্তে, এবং সর্বশেষ রাজ্যের যে একটা প্রধান যারা আইনজীবীরা আছেন তারা রাজ্যের একটা বুদ্ধিজীবী একটা মেরুদণ্ড, এই আইনজীবীরাও আজকে বিদ্যুতের দাবিতে যে সড়ক অবরোধ করলো, অবশ্যই বিদ্যুৎ দপ্তরের একটা কলঙ্ক বলেই রাজ্যের সাধারণ মানুষ মনে করছে। এক্ষেত্রে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী যত সাংবাদিক সম্মেলন করে গতকালকে রাজ্যের স্মার্ট মিটার লাগানোর যে ঘোষণা করেছেন, রাজ্যে 1912 কত পরিমাণ অভিযোগ করে এই সমস্ত বিবৃতি দিয়েছেন, সেটা মানুষ ততটা এখন গুরুত্ব দিচ্ছে না। মানুষ চাইছে বিদ্যুৎ মন্ত্রী রাস্তায় নেমে বিদ্যুৎ পরিষেবাকে স্বাভাবিক করার জন্য। শুধু বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক না হওয়ার কারণে কিন্তু তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে জল। সেই জলও কিন্তু রাজ্যের আর মানুষ রাজ্যের মানুষ আগরতলা যে স্বপ্নের পার্শ্বীতে কিন্তু অনেক বাড়িতেই এখন পর্যন্ত জল চায়নি বলে সাধারণ মানুষের অভিমত। সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের আরো আন্তরিক হতে হবে। বিদ্যুৎ দপ্তরের শুধু সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের অবগত করে ও প্রচারে আসার যে আকাঙ্ক্ষা তার থেকে সত্যিকারের মাঠে নেমেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা উচিত। কারণ রাজ্যের বিদ্যুতের কিন্তু কোনো ঘাটতি নেই, রাজ্যের বিদ্যুৎ বহির দেশে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে নিশ্চয়ই দপ্তরের কোন না কোনো কর্মকর্তা কোন না কোনো আধিকারিকের গাফিলতির কারণে রাজ্যের এই বেহাল বিদ্যুৎ পরিষেবা। আবারও বলছি, রাজ্যের ইতিহাসে একটি নতুন কলঙ্কর অধ্যায় সূচনা হলো। আইনজীবীরা আগরতলা স্মার্ট সিটিতে বিদ্যুতের জন্য সড়ক অবরোধ করলো। যদিও আমরা খবর পেয়েছি বিদ্যুৎ মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে অচিরে বিদ্যুৎ পরিষেবা আদালত চত্বরে চালু করা হবে, কিন্তু আইনজীবীরা বিদ্যুৎ মন্ত্রীর কথায় কতটা সন্তুষ্ট হতে পেরেছেন সেটা কিন্তু যখন আমরা দেখলাম যে একজন সিনিয়র ম্যানেজারকে আদালত চত্বরে আটকে রেখেছেন আইনজীবীরা, যে যতক্ষণ পর্যন্ত আদালত চত্বরে বিদ্যুৎ না আসবে ততক্ষণ এই সিনিয়র ম্যানেজারকে ছাড়া হবে না। এই ধরনের উক্তিও কিন্তু আমরা আদালত চত্বর থেকে আমরা শুনতে পেয়েছি। এখন দেখার বিদ্যুৎ দপ্তর তথা রাজ্যের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী কতটা ভূমিকা নেয় এই রাজ্যের যে বিদ্যুৎ যে দপ্তরের এই বেহাল অবস্থার জন্য, রাজ্যের মানুষ যে চূড়ান্ত ভোগান্তিতে আছেন তার জন্য বিদ্যুৎ মন্ত্রী কি ধরনের ভূমিকা নেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের বুদ্ধিজীবী তথা সাধারণ মানুষ। ধন্যবাদ মানুষদা। অর্থাৎ একাধিক অভিযোগ কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, রাজধানীর প্রাণ কেন্দ্র থেকেও একই ছবি দেখা যাচ্ছে। ক্যাম্পের বাজার সংলগ্ন এলাকায় তিন দিন যাবৎ সেখানে বিদ্যুৎ নেই, বর্তোয়ালি এলাকায় দুদিন যাবৎ বিদ্যুৎ নেই, বলদাখাল এলাকায় তিন দিন যাবৎ বিদ্যুৎ নেই। শুধুমাত্র শহর আগরতলার কথা, পাহাড় পর্বত পার্বত্য অঞ্চলে এই ঘটনা তো প্রায় প্রতিনিয়তই দেখা যায়, কিন্তু শহর আগরতলাতেও এই ছবি পরিলক্ষিত হবে কখনোই কিন্তু এই বিষয়টা নিয়ে বুদ্ধিজীবী মহল চিন্তা ভাবনা করেনি, কিন্তু আজ এই ছবি কিন্তু উঠে এসেছে। এখন দেখার বিষয় যে দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।